হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি দুপুরে কি কি রান্না করছি আপনার সাথে একটু শেয়ার করছি। আজকে আমি পালং শাক রান্না করব, ও পালং শাকের তেল দিয়ে এমনি রান্না করব, কিছু দিব না। আর একটা সবজি করেছি, পাতাকপি, ফুলকপি, গাজর দিয়ে, পেঁপে দিয়ে একটা আমি সবজি রান্না করেছি। আর এখন শীতকালীন অনেক সবজি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি এখন রসুন পেঁয়াজ ভেজে আমি পালং শাকটা রান্না করে নিব। পেঁয়াজ ভেজে নিচ্ছি, লাল হয়ে আসলে শাকগুলো দিয়ে দিব। আমার রসুন লাল হয়ে গেছে, আমি একটু এখানে জিরা বাটা দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, আমি শাকগুলো দিয়েছি। অনেক উঁচু হয়ে গেছে, এটা একটু পরেই অনেক বসে যাবে, এতগুলো আর থাকবে না। দেখেন শাকটা অনেক কম হয়ে এসেছে, অনেক ভর্তি হয়েছিল, একদম কম হয়ে এসেছে। এটা আরো কমবে, একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসবে, আমরা শাকটা নামিয়ে নিব। হয়ে গেল আমাদের পালং শাক রান্না। এটা হতে আমরা আরেক কিছুক্ষণ সময় দিই। এর মধ্যে আমি হচ্ছে আমাদের সবজিটা একটু দেখাই দিই, সবজিটা কেমন হয়েছে। মিক্সড সবজি, এটা আরেকটু হবে, তারপরে নামিয়ে নিই। আমার পালং শাক প্রায় হয়ে গেছে, আমি এটা এখন সার্ভ করে নিব। অপরদিকে আমার সবজিটাও হয়ে গেছে, আমি ইন্ডাকশন অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই শীতকালীন খুবই উপকার সবজি, মিক্সড সবজি আর পালং শাক। পালং শাক আমাদের শরীরের জন্য অনেক উপকার, অনেক ভালো, অনেক আয়রন আছে এতে। আপনারা বাসায় এরকম করে প্রতিদিনের খাওয়ার জন্য পালং শাক রাখতে পারেন, এভাবে সবজি রান্না করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে ইলিশ মাছ মেখে রান্না করব একসাথে দিয়ে। কিভাবে রান্না করছি আমি আপনাদের সামনে এটা শেয়ার করতে যাচ্ছি। আমি ইলিশ মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে তুলে আপনাদের সাথে এখন রেসিপিটি শেয়ার করব। তাহলে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিই। আমি পরিষ্কার করে ইলিশ মাছগুলো ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার। এগুলো আমি এখন, এই যে পেঁয়াজ কাটা আছে এখানে, আমি জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ বেটে রেখেছি। এখন চলুন আমরা কিভাবে একে একে সব কিছু দিয়ে মেখে ইলিশ মাছটা রান্না করতেছি আপনাদেরকে দেখানো যাক। এই যে আমার চুলা এখানে কড়াই হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম।
লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি তেল দিয়ে দিচ্ছি, একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছে অনেক বড় ডিম হয়েছে, মাছগুলো আমি এখনই একটু নেড়ে চেড়ে একটু মেখে পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্স করে একবারে ঢাকা দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। আমি এটা মেখে জড়িয়ে দিয়েছি, একটু পরে নামিয়ে নেবো।